আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর। সংবাদকক্ষে আছি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারকে লাখের বেশি ভোটে পরাজিত করবেন বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নৌকার প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, প্রতিপক্ষকে ঘায়েল করতে নয়, বরং নিজ দলের একজনের ষড়যন্ত্রের দিকে নজর রাখতে আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা সেখানে গেছেন। নারায়ণগঞ্জ থেকে সোমা ইসলামের রিপোর্ট। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রচারের শেষ দিন নৌকার প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি বলেছেন, জনগণের উপর তার শতভাগ আস্থা থাকলেও শামীম ওসমানের ষড়যন্ত্র নিয়ে শঙ্কায় আছেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, কেন্দ্রের নেতা দিয়ে প্রশাসনকে কব্জা করে নয়, জনগণকে সঙ্গে নিয়েই বিজয়ী হবেন তিনি। ব্যবধান কত থাকে? নির্বাচনটা যদি সুষ্ঠু হয়, স্বাভাবিক হয়, কোথাও যদি কেন্দ্র বন্ধ না হয়, তাহলে ইনশাল্লাহ আমি লক্ষাধিক ভোটের ব্যবধানে পাস করব। নিজ দলের মধ্যেই যে একটু প্রবলেম, এত বড় দল একটু প্রবলেম তো থাকতেই পারে, আমার মনে হয় তারা সেটাই অবজার্ভ করছে। সন্ত্রাসী ছাড়া কোনো পক্ষের লোককেই ধরপাকড় বা হয়রানি না করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান ডাক্তার সেলিনা হায়াত আইভি। আইভিকে পরাজিত করার জন্য অনেকগুলি পক্ষ এক হয়ে গিয়েছে, এখন সেই পক্ষটা ঘরেরও হতে পারে, বাইরেরও হতে পারে, সব মিলে গিয়েছে। কিভাবে আমাকে পরাজিত করা যায়, কিভাবে একটা বিশৃঙ্খলা তৈরি করে ভোটটাকে ঝামেলা করানো যায়। আইভি বললেন, কাজ করতে গিয়ে কিছু ভুল হয়ে থাকলে তা ক্ষমা করে দিয়ে নারায়ণগঞ্জের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আশা করলেন তিনি। সেলিনা হায়াত আইভি ভোট প্রচারণার শেষ দিন এসে বললেন, বহুমুখী লড়াইয়ে তাকে এই ভোট যুদ্ধ মোকাবেলা করতে হচ্ছে। তবে তিনি এমনটাও জানালেন, বেহুলার বাসর ঘরে যে 20-10 সাপ ছিল, সেই সাপ কিন্তু ঘুরে বেড়াচ্ছে এই ভোটের মাঠে। তবে জনগণই ওজা হয়ে সেই সাপের ক্ষততে প্রলোভ লাগাতে প্রস্তুত হয়ে আছে বলেও জানালেন নৌকার প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি। নারায়ণগঞ্জ থেকে সোমা ইসলাম, চ্যানেল আই। সরকারি দলের নেতারা নির্বাচনকে প্রভাবিত করছেন বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীর কাছে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন তিনি। রাহুল রায় রিপোর্ট। নারায়ণগঞ্জের সিটি নির্বাচনে প্রচার শুরু করার পর থেকেই নানা অভিযোগ করে আসছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। শেষ দিনের প্রচার শুরু করার আগে সংবাদ সম্মেলনটিও করেছেন মূলত বিভিন্ন অভিযোগ তুলে ধরতেই। আমরা গ্রেফতারকে এড়িয়ে নির্বাচনটা করার জন্য চেষ্টা করছি, কিন্তু আপনাদের মাধ্যমে আমি আন্তর্জাতিক মিডিয়া, জাতীয় মিডিয়া, মানবাধিকার সংস্থা, বিদেশি দূতাবাস, সর্বস্তরে আর আন্তর্জাতিক পর্যায়ে গণতান্ত্রিক মনা, গণতন্ত্রকে ভালোবাসেন, গণতন্ত্রকে শ্রদ্ধা করেন, এই ধরনের সকলের আমি দৃষ্টি আকর্ষণ করে এই নারায়ণগঞ্জে এই নির্বাচনটা পর্যবেক্ষণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। অভিযোগগুলোর সমাধানে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। শেষ পর্যন্ত নির্বাচনে থাকার ঘোষণা দিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা। মুসলিমের দোয়া আল্লাহ কবুল করে এবং আমাদের জয় সুনিশ্চিত। আমি আবারও শেষ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবার আবেদন করতে চাই যে আপনি এই গ্রেপ্তারটা, গণগ্রেপ্তারটা বন্ধ করুন। বিএনপি নেতাকর্মী এবং আমাদের নেতাকর্মীদের দ্বিতীয় কথা হলো, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আপনি দয়া করে নির্বাচনের পূর্বেই মুক্তি দিন। সংবাদ সম্মেলনে তিনি জানান, নারায়ণগঞ্জের বিএনপি নেতাকর্মীরা সবাই তার সঙ্গেই আছেন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। নোয়াখালীতে সরকারের বিমানবন্দর করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী। নোয়াখালীতে অস্থায়ী বিমানবন্দর পরিদর্শন করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে নোয়াখালীবাসীর প্রত্যাশা পূরণের চেষ্টা করছে সরকার। সে সময় ছিলেন সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম এবং অন্যরা। নোয়াখালীবাসীর প্রত্যাশা এখানে এয়ারপোর্টটা বাস্তবায়ন হোক, আমরা রানওয়ে দেখলাম, জায়গাও দেখলাম, অনেক সুন্দর জায়গা, আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে এখানে যদি এয়ারপোর্ট হয়।
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের উন্নীতকরণ কাজের অগ্রগতি প্রদর্শন করেছে প্রতিনিধি দল। সকালে জাতীয় সংসদ অনুমিত হিসাব কমিটির সভাপতি আব্দুস শহীদের নেতৃত্বে প্রতিনিধি দলটি কক্সবাজার বিমানবন্দর পরিদর্শনে যান। প্রতিনিধি দল নির্মাণাধীন টার্মিনাল ভবন সহ অন্যান্য কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কথা বলেন। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে সাদিয়া আমার রিপোর্ট। কক্সবাজারে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে সমুদ্র রক্ষা, পুনর্গঠন ও টেকসই ব্যবহারের জন্য সমুদ্র স্বাক্ষর জাতি গঠনের গুরুত্ব বিষয়ে সেমিনার হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক সাইদ মোহাম্মদ বেলাল হায়দার। সাভারে সেনাবাহিনী শীতকালীন বহিরঙ্গন প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুবিদ আলী ভুইয়া। বগুড়ায় উগ্রবাদ প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা বিষয়ে অনুষ্ঠান হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া নানা ইতিহাস ঐতিহ্যের নিদর্শন নিয়ে জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। জেলা প্রশাসন প্রতিষ্ঠিত জাদুঘরের উদ্বোধন করেন জেলা প্রশাসক হাতুদ্দৌলা খান। ফেনী জেলা পুলিশের আয়োজনে ও সালেউদ্দিন হোসনে আরা চৌধুরী ফাউন্ডেশনের সহযোগিতায় রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান এলাকায় আব্দুল মান্নানকে হত্যা মামলায় অভিযুক্ত প্রধান আসামি সহ অন্যদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। জামালপুরে বেকারদের আত্মকর্মসংস্থানের জন্য ইংলিশ স্পোকেন ও বিউটিফিকেশন কোর্সের প্রশিক্ষণ দিয়েছে জেলা পরিষদ। কুষ্টিয়ায় শেখ কামাল স্টেডিয়ামে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও অন্যরা। লক্ষ্মীপুর উপজেলার উত্তর চর আবাবিলে শীতার্তদের ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন। নড়াইলে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন রোধে জেলা কমিটির জরুরি সভা হয়েছে। নড়াইলে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। নোয়াখালীর চাটখিলে পাঁচগাঁও ইউনিয়নে আফসার আখিল হোসেনপুর সড়ক ও সোনাইমুড়ি আবিরপাড়া মাধ্যমিক বিদ্যা নিকেতনে 12-17 বছর বয়সী শিক্ষার্থীদের জন্য ভ্যাকসিন কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম। ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ ও হাসপাতালের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন পেশাজীবী মানুষ। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। সাদিয়া ওমর, চ্যানেল আই। নগদ জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।